একটার নাটক শুধুমাত্র 92.7 বিগ এফএম এ। আজকের নাটক চাঁদা, রচনা কাজল সুর, অভিনয় ছিলেন সৌগত ও প্যামেলা। তুমি চলে এলে যে কিরণদের বাড়ি কোন দিকে? কেন, তুমি কিরণকে চেনো নাকি? না, চিনি না, এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা, কিরণ বুঝি তোমার ক্লাস ফ্রেন্ড? হ্যাঁ। আচ্ছা, তুমি আমাদের লাইব্রেরির মেম্বার হবে? আমরা একটা লাইব্রেরি করেছি, আটানা করে চাঁদা, দুখানা করে বই পড়তে পারবে, হবে মেম্বার? কাকাবাবু মেম্বার হয়েছেন, লক্ষ্মীদি তুমি, তোমরা দুজনেই মেম্বার হও না, তোমাদের যেতেও হবে না। কিচ্ছু না, আমি বই এনে দিয়ে যাব। ভালো ভালো সব বই আছে লাইব্রেরিতে, এত ভালো বই যে ওইসব তুমি দেখে না একদম চমকে যাবে। আমি আর কিরণ ঠিক করেছি লাইব্রেরিটা আমরা দাঁড় করাবই, আর কিরণও খুব উঠে পড়ে লেগেছে। কিরণ বুঝি তোমার খুব বন্ধু, এসো ভেতরে এসো, এসে বসো, বাড়িতে কেউ নেই। হ্যাঁ ঠিক, কিন্তু তুমি লাইব্রেরির মেম্বার হবে কিনা বলো না, মাত্র তো আটানা করে চাঁদা, আর তোমরা তো খুব বড় লোক, আটানা চাঁদা দিতে গায়ে লাগবে না। আচ্ছা, তুমি কিরণকে বেশি ভালোবাসো না লক্ষ্মীদিকে বেশি ভালোবাসো বলো তো? ওসব কথা আমার ভালো লাগে না, তুমি লাইব্রেরির মেম্বার হবে কিনা সেটাই বলো। তা ওসব কথা ভালো লাগবে কেন, লক্ষ্মীদির কাজ করতে তো খুব ভালো লাগে না? না, লক্ষ্মীদির কাজ আর আমি করি না। না করো না, তবে সেদিন অন্ধকারে দাঁড়িয়ে লক্ষ্মীদির সঙ্গে কি কথা হচ্ছিল তোমার? আমি শুনিনি বুঝি কিছু। যাকে, আচ্ছা তুমি কি খালি লাইব্রেরি নিয়ে থাকবে? তোমার গানে কি হবে? ইস, কতদিন শুনি না। দাঁড়াও, হারমোনিয়ামটা বার করব, শোনাবে? হারমোনিয়াম লাগবে না। শোনাও না বাবা একটা গান, আমি বরং দু কাপ চা করি আর তুমি ততক্ষণ গানটা ধরো। কোনটা ধরো না, সেই যে যেটা সেই গান গিয়ে তুমি কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলে ওই গানটা। বেশ গাইছি, তবে ওই চাঁদাটা দেবে তো? গাও তো আগে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়। হেন তোমার চা। হ্যাঁ দাও। ধরো। না, এবার চাটা খেয়ে পালাতে হবে বুঝলে, কিরণদের বাড়ি যেতে হবে, রাত হয়ে যাচ্ছে যে। আরে যাবে যাবে, তার আগে বলো সেদিন রাত 9টার সময় খিড়কির দ্বারে দাঁড়িয়ে লক্ষ্মীদি কি বলছিল তোমাকে, কি কাজ করতে পাঠাচ্ছিল গো, কোথায় যেতে বলছিল তোমাকে বলো না, বলতেই হবে আমাকে, কোথায় পাঠাচ্ছিল তোমাকে? কই, কোথাও তো পাঠায়নি আমাকে, কোথায় আবার পাঠাবে? মিথ্যে কথা বলো না কিন্তু, তুমি মিথ্যে কথা বললে পাপ হয় জানো। আমি মিথ্যে কথা বলি না, যা তা বলো না তো তুমি। তাহলে লক্ষ্মীদি কি বলছিল তোমাকে সেটা অন্তত বলো। আচ্ছা, তোমার কি আর কোনো কাজ নেই, তোমার কি আর কোনো ভাবনাও নেই, কেবল লক্ষ্মীদি কি করছে দিন রাত তাই ভাবো বুঝি তুমি, তোমার নিজের লেখাপড়া নিজের কাজকর্ম কোনো কিছুই নেই না কি? কেন তুমি লক্ষ্মীদির পেছনে এত লাগো শুনি? লক্ষ্মীদির কোনো দোষ নেই জানো, লক্ষ্মীদি তোমার মতন অত পরের পেছনে লাগে না। হ্যাঁ, লক্ষ্মীদির মতো মেয়েও হয় না, আর তুমি কিনা তাকেই মিছিমিছি কষ্ট দাও এত। আমি কষ্ট দিই? কষ্ট দাও না আবার, কেন তুমি আমাকে সন্দেহ করো বলো তো, আমি আমি কি করেছি তোমার? হ্যাঁ, আমি কি তোমাদের মতো বড় লোক? আমার বাবা নেই, আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করছে দেখতে পাও না, আমি ভিক্ষে করে লেখাপড়া করছি তাও তুমি দেখতে পাও না, তোমাদের সঙ্গে আবার আমাদের তুলনা, তোমরা বড় লোক আর আমি গরিব লোক, তোমরা ইচ্ছে করলে সব করতে পারো, আর আমাকে সব কাজের জন্য পরের উপর নির্ভর করতে হয়, টাকার জন্য গান শিখতে যেতে পারি না পর্যন্ত। আমার মতো একটা দুস্থ ছেলেকে তুমি কেন এত মেন্টাল টর্চার করো বলো তো, একটা চাকরির জন্য হুন্নি হয়ে ঘুরে বেড়াচ্ছি আর তোমরা টাকার জোরে যা খুশি তাই করতে পারো, ইচ্ছে করলেই তো আমাকে কিনে নিতে পারো। তুমি তো একদিন আমাকে কুলি মনে করে ঘরে মোট বইয়েছিলে, তারপর চারটে পয়সাও আমার গায়ে ছুঁড়ে মেরেছিলে, মনে নেই? মনে নেই সে কথা? মানে তোমার কাকাবাবু আমাকে কিরণের সঙ্গে মিশতে বারণ করেছেন। কেন? হ্যাঁ, কিরণ কি দোষ করেছে? তার গরিব হওয়া ছাড়া আর তার কি দোষ শুনি? তার মতো গুণ তোমাদের আছে? তার এক কণা গুণ পেলেও তুমি বর্তে যেতে। কই,
আমি তো তোমায় মিশতে বারণ করিনি কারোর সঙ্গে। তুমি বারণ করনি, কিন্তু কাকাবাবু তো বারণ করেছেন। তুমি আর তোমার কাকাবাবু তো একই হলো নাকি? তোমার কাকাবাবু আর তুমি কি আলাদা? বারে, তুমি তো বেশ মজার ছেলে। কাকাবাবুর দোষ দিব্যি আমার ঘাড়ে চাপিয়ে দিলে। দেব না, তোমারই তো কাকাবাবু। এখন কিরণকে যদি কথাগুলো বলি তো কিরকম কষ্ট পাবে বলো তো? তুমি ভেবে দেখো না, ভেবে দেখো, কষ্ট পাবে না? তা তো পাবেই। তবে এতদিন আমরা একসঙ্গে মিশেছি, ছোটবেলা থেকে একসঙ্গে খেলা করেছি, এক স্কুলে এক ক্লাসে পড়েছি বরাবর, আর এখন হঠাৎ মেশা বন্ধ করে দেব। আমার বুঝি কষ্ট হয় না? তার অসুখ করলেও দেখতে যেতে পারবো না। তা যাও না, কে তোমায় বারণ করেছে? বেশ তো বলছো, তারপর হয়তো তুমিই গিয়ে কাকাবাবুকে বলে দেবে, আর কাকাবাবু রাগ করবেন খুব আমার উপর, রেগে গিয়ে হয়তো আমাকে চাকরি দেবেন না। না না না, আমি ভুলে দেব না, তুমি যাও। অসুখের সময় মানুষকে দেখাই উচিত। কিন্তু কিন্তু আমার যে তোমাকে ঝাড়তে ইচ্ছে করছে না যে। শোনাও না আরেকটা গান, তুমিও ঠান্ডা হবে, আমারও উচাটন অবস্থাটা বেশ কেটে যাবে। কিন্তু লক্ষ্মী দি কাকাবাবু যদি এখনই এসে পড়েন? আরে তোর, তোমার লক্ষ্মী দি তোমারই থাকবে, ওদের আসতে ঢের দেরি। কাকাবাবুকে নিয়ে লক্ষ্মী দি তো ডাক্তারের কাছে গেছে। নাও তো নাও, ধরো ধরো গানটা ধরো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হি। আচ্ছা, আমি যে তোমার কাছে এসেছি কিরণের খোঁজে, তুমি ওদের বলবে না তো? কথা দাও। না, বলবো না, কথা দিচ্ছি। তাছাড়া তুমি কার সঙ্গে মিশছো না মিশছো তা নিয়ে আমার মাথা ব্যথাও নেই, কাকাবাবুরও মাথা ব্যথা নেই। তাহলে আমি যাই? যাও না, তোমার যেখানে খুশি তুমি যাবে, তাতে আমি বাধা দেবার কে? আমি যদি রোজ রোজ ওদের বাড়িতে যাই? তাতেও কিচ্ছু বলবো না। বেশ, তাহলে সেই কথা রইল। কিন্তু তুমি কিচ্ছু বলতে পারবে না কোনোদিন। বেশ, লক্ষ্মীদির সঙ্গেও আমি যখন তখন মিশব। লক্ষ্মীদি যেখানে যেতে বলবে সেখানে যাব, লক্ষ্মীদি সব কাজ করে দেব। তুমি কিন্তু কিচ্ছু বলতে পারবে না, এতগুলো গান কিন্তু শুনিয়ে দিলাম। বারে, লক্ষ্মীদির কথা তো আমি বলিনি, লক্ষ্মীদির কথা আলাদা, তার সাথে গান শোনানোর সম্পর্ক কি? কেন, লক্ষ্মীদির কথা আলাদা কেন? না, লক্ষ্মীদি যেখানে যেতে বলবে সেখানে যেও না। লক্ষ্মীদি যদি কাউকে চিঠি দিয়ে আসতে বলে তাহলেও না তুমি দিয়ে এসো না, বুঝলে? একটা ব্যাপার আছে। কেন, কি ব্যাপার আছে, কি বলো। না মানে এখানে এইসব কথা বলা যায় না, তোমাকে তো সেদিন সব বলেছি। বার্মাতেও লক্ষ্মীদি তোমার মতো একটা ছেলের হাত দিয়ে চিঠি পাঠাতো একজনকে, যাতে কেউ টের না পায়। সত্যি বলছো? নিজের দিদির সম্বন্ধে মিথ্যে বলে আমার লাভ? আর নিজের দিদির কথা কখনো পরের কাছে এমন করে বলা যায় নাকি? তারপর তারপর কি হলো? আমিও তখন সেই একই স্কুলে পড়তাম কি না, একই হোস্টেলে থাকতাম দিদির সঙ্গে। তুমি তো বার্মায় কখনোই যাওনি, নইলে সেখানে মেয়েদের স্কুল কিরকম তুমি জানতে পারতে। বার্মা তো এখানকার মতো নয়, সেখানকার মেয়েরা বেশ স্বাধীন জানো, যে যার সঙ্গে মিশতে পারে, অনেক রাত্রে বাড়ি ফিরতে পারে, প্রেম করতে পারে, আড্ডা দিতে পারে, যা খুশি তাই করতে পারে। সে কি ওই বাড়ির গার্জেনরাও কিছু বলে না, এরকম বেপরোয়া ভাবে মেয়েরা এরকম জীবন কাটায় দেখে ওরা মেয়েদেরকে ভালো চোখে দেখে? আহারে, বড় আমার সতীলক্ষ্মী এলো রে। মা, নিজের নামে নিজেই যাতা বলছে, যাকে থাক তাহলে। আচ্ছা, সেই ছেলেটা কে যার হাত দিয়ে চিঠি পাঠাতো লক্ষ্মীদি, সেটা বলবে না? সে একটা তোমারই মতো ছেলে, পাশের বাড়িতে থাকতো, বাচ্চা ছেলে, সে কিচ্ছু বুঝতো না, লক্ষ্মীদি যা বলতো সে তাই করত। তাকে অবশ্য চকলেট দিত, লজেন্স দিত, দরকার হলে আরো সব জিনিস উপহার দিত। আর তার তো বয়স কম ছিল, তাই সে বুঝতো না কি সর্বনাশ সে করছে দিদির। কেউ কিচ্ছু বলতো না? কেউ কি বা বলবে, আর জানতে পারলে তো।
আমি থাকতাম তো একই হোস্টেলে, আমি বলে জানতে পারিনি। তবে ছেলেটাকে আমিও দেখেছি, আমাদের হোস্টেলে আসতো, লক্ষ্মীদির সঙ্গে কথা বলতো। কিন্তু সে যে তলে তলে ওই কাজ করছে তা আমি কি করে সন্দেহ করবো বলো? আমি বাপু সকলকে খুব বিশ্বাস করি, ওভাবে ওই তলে তলে সব কাজ। তলে তলে কি কাজ করতো ছেলেটা? ওই লক্ষ্মীদির চিঠি নিয়ে একজনকে দিয়ে আসতো। চিঠিতে কি লেখা থাকতো সেসব তুমি বুঝবে না। ও ছেলে মেয়েতে প্রেম হলে যেসব কথা হয় না, সেসব কথা লেখা থাকতো। আমি তখন এসব প্রেম প্রেম তো ভালো বুঝতাম না, সেসব আবার খুব দোষের জিনিস ছিল। হ্যাঁ না, প্রেম করা মানে তো ভালোবাসা, ভালোবাসলে দোষটা আবার কিসের? সেসব কথা তোমার সঙ্গে আমি আলোচনা করতে চাই না। বাবা মার বিনা অনুমতিতে কোনো মেয়ের পক্ষে কোনো পুরুষের কাছে চিঠি লেখা বা ধরো কোনো ছেলেকে ভালোবাসা অন্যায়। হ্যাঁ, শুধু অন্যায় নয়, পাপ, বিশেষ করে বিয়ের আগে। তা দেখি তো, সেসব কথা থাক, তুমি ওসব বুঝবে না। আমি বুঝবো, তুমি বলো, আমি সবকিছু ঠিক মতো বুঝতে চাই। না না না, এখন তুমি ঠিক বুঝতে পারবে না, আরো বড় হও তখন। না, আমি আমি যথেষ্ট বড় হয়েছি, তুমি বুঝতে পারো আর আমি বুঝবো না? আমি তো তোমার চেয়েও বড়। বলো বলো, আমি তো কত প্রেমের গান গাই। না, ওসব কথা তোমার সঙ্গে আমি আলোচনা করতে চাই না। মেয়েরা বয়স না হলেও বোঝে জানো। বেশ তো, তা তুমি যখন এতই বোঝো তাহলে তুমি আমাকে আরেকটা প্রেমের গান শোনাও দেখি। দেখেছো, দেখেছো তুমি কেমন? কি কি আবার খালি কথায় কথায় গান শুনতে চাইছো? আচ্ছা, এইসব গান শুনে তোমার কি হবে? আচ্ছা, যে গানগুলো তুমি গাও তার মানে বোঝো। বাহ, এত জিনিস বুঝতে পারি আর এই সামান্য ব্যাপারটা বুঝতে পারবো না? সামান্য ব্যাপার হলে আমি এত ভাবতাম না, তোমার নিজের দিদির ব্যাপার হলে তুমি একে সামান্য ব্যাপার বলতে না। বলতে কি বলো? নিজের দিদি বলেই বলছি, দিদি যদি কখনো তোমাকে কোনো চিঠি কাউকে দিয়ে আসতে বলে, তুমি কিন্তু দিও না জানো। কথা দাও আমাকে, বলো বলো, দেবে না? আচ্ছা তাহলে আমি আসি, অনেক দেরি হয়ে গেল। যা বললুম তোর মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। আচ্ছা, লক্ষ্মীদির বিয়ে হয়ে গেলে তারপর তোমারও তো একদিন বিয়ে হয়ে যাবে না? তা একদিন হবে বই কি, কেন এ কথা জিজ্ঞেস করছো? কেন না, এমনি জিজ্ঞেস করছি। বিয়ে হয়ে গেলে তোমরা তো শ্বশুর বাড়ি চলে যাবে। বিয়ে হলে সবাই শ্বশুর বাড়ি যায়, তার আবার নতুনত্ব কি? তা তো বটেই, শ্বশুর বাড়ি তো যেতেই হবে। মোট কথা, তোমরা চলে গেলে বাড়িটা আবার ফাঁকা ফাঁকা হয়ে যাবে, আবার নতুন ভাড়াটে আসবে, আবার দেয়ালের গায়ে টুলেট টাঙিয়ে দেবে অঘর দাদু, আবার আবার তাদের সঙ্গেও তোমার ভাব হবে। তোমার ভাবনা কি? না, আর ভাব করব না কারোর সঙ্গে, কারোর সঙ্গে ভাব করব না আর। কেন, রাগ হলো বুঝি? না, এত ভাব করা ভালো নয়। কেন, ভাব করায় দোষ কি? না, চলে যাওয়ার সময় না বড় কষ্ট হয় গো, বড় কষ্ট হয়, বড় জড়িয়ে পড়ি, হুটহাট করে সবাইকে আপন ভেবে ফেলি, আর আর সবাই তো আর তোমার মতো হবে না। কে আর রাস্তার ধার থেকে সন্ধ্যেবেলা ঘরে ডেকে এনে আমার গান শুনতে চাইবে বলো? তাই তোমরা চলে গেলে না আমার খুব কষ্ট হবে, তোমারও বিয়ে হয়ে যাবে। ও মা, কোথায় বিয়ে তার ঠিক নেই, এর মধ্যে তোমার কষ্ট হতে আরম্ভ করেছে। না না, আমি তো তা বলিনি, আমি বলছিলাম যে আগেও তো অনেক ভাড়াটে এসেছে, তাদের সঙ্গে আমার এত ভাব হয়নি, তোমরা এখানে ছিলে এতদিন বেশ ভালো লাগতো। কাকে ভালো লাগতো, আমাকে না লক্ষ্মীদিকে? তোমাকে আর আমি এসব কথা বলবো না, সব কথাতেই তুমি ঠাট্টা করো। আমি যাই এখন, যাই। আচ্ছা,
সতী, কি হলো? আসল কথাটাই ভুলে গিয়েছিলাম জানো। কি কথা? ওই আমাদের লাইব্রেরির মেম্বার হবে তুমি। মাত্র তো আটানা চাঁদা, আটানা চাঁদাও দিতে পারবে না, দুখানা করে বই পাবে পড়তে। আচ্ছা, ওই লাইব্রেরিটা তোমার না কিরণের? আসলে কিরণেরই লাইব্রেরি, কিরণই বেশি মাথা ঘামায় লাইব্রেরি নিয়ে, ওরই বেশি টান লাইব্রেরির ওপর, ওই সেক্রেটারি কি না? তাহলে মেম্বার হব না। এমা কেন, আবার কি হলো তোমার? তোমার নিজের লাইব্রেরি হলে মেম্বার হতুম। কিন্তু আমিও তো আছি, আমি লাইব্রেরির প্রেসিডেন্ট। হ্যাঁ, বিশ্বাস করো? তাহলে চাঁদা দেব। বারে বেশ তো কথা তোমার, আমি আর কিরণ কি আলাদা? আমাদের দুজনেরই তো লাইব্রেরি, আমরা দুজনে মিলেই তো গড়েছি ওটাকে। ও সব জানি না, কিরণকে তো আমি চিনি না, আমি শুধু তোমাকে দেখেই চাঁদা দিচ্ছি, আমি তোমাকেই চিনি। এবার যে আমার একটা গান শুনতে ইচ্ছে করছে, গাইবে না? হিমা, ওরা যে এসে পড়বে। আসুক, তোমার গান না শুনে আমি নড়ব না, করো না গো। শোনো, তুমি আর কিরণের সঙ্গে মিশবে না। কিন্তু কিরণ তো আমার চেয়েও অনেক ভালো ছেলে। এই দেখো, মাঝখান থেকে তুমি কিন্তু গানটা গাইলে না, তবে কি জানো, কিরণের না তুলনা হয় না, ওর কত পড়াশুনো, লাইব্রেরির অর্ধেক চাঁদা তো ওই তুলেছে। হোক ভালো, তোমার লাইব্রেরি হলে তখন আমি চাঁদা দেব। একটু দাঁড়াও, আমি পয়সা এনে দিচ্ছি, মনে রেখো কেবল তোমার লাইব্রেরি বলেই কিন্তু চাঁদা দিচ্ছি, কিরণের নয়। এখনই দেবে? তা এখনই দিতে পারি। না থাক। হ্যাঁ হ্যাঁ, এখন না, আমার কাছে ওই রশিদ বইটাই কিছু নেই, কাল রশিদ বই এনে চাঁদা নিয়ে যাবো। খন তো রশিদ পরে দিও খন, আমি বরং চাঁদাটা দিই, তুমি নিয়ে যাও। কিন্তু যদি চাঁদাটা নিয়ে আমি পালিয়ে যাই? তোমার মুরদ বোঝা গেছে, তোমার পালাবার ক্ষমতাই নেই, সেই তখন থেকেই বলছো যাই যাই, যেতে পেরেছো, পালাতে জানোই না তুমি। কেন পালাতে পারি না আমি? না, তুমি কি ভাবো কি আমাকে? দেখবে কি দেখবে, তোমার ভাবনাগত ভুল। আমি ঠিকই ভাবি, নইলে চাঁদা চাইবার নাম করে এই এত রাত্রিরে আর পেছন থেকে আমায় ডাকতে না, বুঝেছ? প্রথমে তো ঘরে ভয়ের চোটে আসতেই চাইছিলে না, আর এখন কটা বাজে খেয়াল আছে, এবার কিন্তু ওরা এসে পড়বে, ধরো ধরো এই নাও চাঁদা। ওরে বাবা, এত ধরো। এতক্ষণ শুনলেন নাটক চাঁদা, রচনা কাজল সুর, অভিনয় ছিলেন সৌগত ও ত্যামেলা।